Hey guys, what's up? So welcome to everyone to my new video. So Panther-এর নতুন গান আমরা দেখলাম Marhaba. এবার আমি আজকে এই ভিডিওতে যা যা বলবো এই কথাটা শোনার পর অনেকে হয়তো অনেক কিছু মনে হতে পারে, অনেকে হয়তো খারাপ ভাবে নেবে, অনেকে হয়তো ব্যাপারটা বুঝবে। বাট অ্যাজ এন অডিয়েন্স, লাখ লাখ কোটি কোটি দর্শকের মধ্যে আমিও একজন দর্শক। আমরা বিভিন্ন ধরনের সিনেমা দেখেছি, বিভিন্ন ধরনের সিনেমা আমরা দেখি, ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা বা ওয়ার্ল্ড ওয়াইড যেতে হবে না, আমরা বলিউড সিনেমা প্রচুর দেখেছি, সাউথ ইন্ডিয়ান সিনেমাও দেখেছি। সো কেন আমরা এখনও সেফ জোনে খেলছি? একটা সিনেমাতে একটা আইটেম সং থাকতে হবে, কেন আমরা এই সেফ জোনে খেলছি? গানটার ব্যাপারে পরে আসবো, বাট অ্যাজ এন অডিয়েন্স আমি যখন প্যান্থারের প্রথম ট্রেলারটা দেখি বা টিজারটা দেখি, আমার কি আশা জেগেছিল, আমি ভেবেছিলাম যে না, আমরাও এবার একটা সিনেমা করে দেখাবো যেখানে কোনো কিছু গান থাকবে না। এরকম বলিউডে আমরা অনেক এরকম দেশভক্তির উপর সিনেমা দেখেছি বা মিশনের উপর সিনেমা দেখেছি যেখানে কোনো গান নেই। হলিউডে তো আমি যাচ্ছি না, হলিউড এরকম হলিউড গান বাদ দিন, ওগুলো ওরা ওইসব জেনারে ধরেই না। হ্যাঁ, আমাদের একটা মিথ আছে, একটা চল আছে যে গান আমাদের থাকতেই হবে। তো আমার যেটা চিন্তাভাবনা ছিল, আমরা তো নতুন নতুন সাবজেক্ট করছি, কিছু কিছু হিট হচ্ছে, কিছু কিছু ফ্লপ হচ্ছে, বাট আমরা রিস্ক তো নিচ্ছি। সো কেন আমরা এই রিস্কটা নেব না, আমরা কোনো গান রাখবো না? বিশ্বাস করুন, আমি চেয়েছিলাম পার্সোনালি ছকে বাঁধা কমার্শিয়াল সিনেমা যেন না হয়। প্যান্থার ইজ সেম, এখানে গানটা যেটা দেখলাম যে ভিলেন যে চরিত্রটা করছে, যিনি করছেন, ওনাকে ভুলিয়ে ভালিয়ে ওনার কিছু একটা করার জন্য গানের সিকোয়েন্সটা রাখা হয়েছে। এই সিকোয়েন্স আমরা বহু সিনেমায় দেখেছি, খুব ভালো লাগতো আমার, এই লাখ লাখ কোটি কোটি দর্শকের মধ্যে আমি একজন দর্শক, যদি একটা বাঙালি সিনেমার দর্শক হিসেবে আমি যদি হলে গিয়ে দেখতাম এই সিনেমাটাতে কোনো গান নেই। হ্যাঁ, বন্দে মাতরম গানটা থিম সং লাস্টে যাবে, টান টান উত্তেজনা, পুরো সিনেমাটা একদম গল্পের উপর বেস করে যাচ্ছে, মিশনের উপর বেস করে যাচ্ছে, মিশনটা কীভাবে ফুলফিল হচ্ছে বা সাকসেসফুল হচ্ছে তার উপর গল্পটা থাকবে। সো বুঝে গেলাম যে এটাও সেই ছকে বাঁধা গল্পের মধ্যেই এগোবে। কিছু আইটেম সং দেখলাম, হ্যাঁ, তো গানটা কেমন হলো সেই ছকে আসি, কারণ আমার সেই স্বপ্নটা চুরমার হয়ে গেল। গান থাকছে সেই ওল্ড ফ্যাশনে, আমরা গল্পটা পড়তে করা হবে। আচ্ছা, খুব ঘামছি, ডোন্ট মাইন্ড, খুব গরম, সবাই জানো, সে যারা কলকাতায় থাকো তারা জানে, এনিওয়ে পশ্চিমবাংলায় থাকো তারা জানে যে প্রচণ্ড গরম আমাদের এখানে। যাই হোক, দেখুন ঘামতে ঘামতে কি অবস্থা। এনিওয়ে, সো গানটা কেমন, আমার ভালো লাগেনি গানটা, একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা হয়েছিল, আমার ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি গানটা। হ্যাঁ, গানে দেখতে কাকে ভালো লেগেছে, শ্রদ্ধা দাসকে খুব গ্ল্যামারাস লেগেছে, নো ডাউট। জিৎকে আমরা এই ধরনের গানে প্রচুর দেখেছি, আলাদা করে কিছু জিৎকে যে অসাধারণ কিছু লেগেছে একদমই নয়, জিৎকে এই লুকে বা এই ধরনের কস্টিউমে এই ধরনের গানে আমরা দেখেছি, সো নাথিং স্পেশাল। সো টোটালি গানটা কেমন হলো, গানটা আমার কাছে অন্তত ভালো লাগেনি, আমি সিনেমাটা থেকে আরও অনেক কিছু আশা করেছিলাম। আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা একটা আলাদা মিথ তৈরি করবে, আলাদা একটা ওয়ে তৈরি করবে, একটা গেট খুলবে বাংলা সিনেমার, যেখানে বাংলা সিনেমা দর্শক হলে গিয়ে পুরো টান টান আড়াই ঘন্টা কি দু ঘন্টা গল্প দেখবে, নাকি ছকে বাঁধা সেই কমার্শিয়াল সিনেমার সেই গান দেখবে। তো সেটাই হতে চলেছে গান ভর্তি সিনেমা। এনিওয়ে, সো কারো হয়তো ওয়েট করতে হবে যেখানে কোনো ডিরেক্টর বা কোনো অ্যাক্টর কোনো প্রোডাকশন হাউস এই মিথটা ভাঙবে যে কোনো পার্টিকুলার সিনেমাতে কোনো গান থাকবে না। আমি গানের এগেনস্টে নই, কিন্তু বারবার বলছি গান থাকবে না, কোনো স্টোরির উপরে সিনেমাটা যাবে, কখনো কোনো স্টোরি তো হবে যেখানে কোনো গান থাকবে না, মিশন ওরিয়েন্টেড সিনেমা যেখানে শুধু গল্প থাকবে। বাংলায় এবারও তো হলো না, আই হোপ পরে হয়তো কোনো দিন হবে। সেখানে দেখ ফান চেক করে আমি জানি এবার আমাকে অনেক অনেক কিছু বলবে, বাট ওভারঅল আমার কাছে গানটা ভালো লাগেনি। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, চিয়ার্স।